ঝুলি খুলবি, মজার গল্প বলবি। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। মায়ের আদুরে ছেলে গোবিন্দ, মাথায় তার গোবর ঠাসা, বুদ্ধি নেই বললেই চলে। তা সেই গোবিন্দ মানে আদুরে ছেলে গবার, বিয়ে দিয়ে ঘরে বউ নিয়ে আসে গবার মা। বুদ্ধির দোষে ছেলে যদি শ্বশুর বাড়িতে জামাই আদর না পায়, সেই নিয়ে খুবই চিন্তায় পড়ে গবার মা। বৌমা, বৌমা। হ্যাঁ মা, কিছু বলবেন? হ্যাঁ, কাল ভোর হতেই তো তুমি আর গবা অবাড়ি যাবে, তা গোজগাজ কিছু হয়েছে? হ্যাঁ, জামা কাপড় সব গোজ করে রেখেছি মা। তা ভালোই করেছো, এখন নিজের ঘরে গিয়ে রাতে বিছানা করো গে, ততক্ষণ গবার সাথে আমি কিছু দরকারি কথা সেরে নি। আচ্ছা মা। হ্যাঁ রে গবা, শোন। বলো মা। কাল তো বৌমাকে নিয়ে অষ্টমঙ্গলায় যাবি, তা তোকে কিছু বুদ্ধি দি, মন দিয়ে শোন, ভুলে যাস না যেন। তুমি বলো, আমি আমি মন দিয়ে শুনছি, কিচ্ছুটি ভুল হবে না। মনে রাখবি, তুই হচ্ছিস ও বাড়ির জামাই, নতুন জামাই। সে তো বটে। তা নতুন জামাইকে কেমন করে চলতে হয় জানিস তো? তুমি বলো না মা, কেমন করে চলবো? তা শোন, শ্বশুর বাড়ি গে গুরুজন সকলকে পায়ে হাত দিয়ে প্রণাম করবি। হ্যাঁ। তারপর শোন, বলো, শ্বশুর বাড়ি খালি হাতে উঠবি নি কিন্তু? সে প্রশ্নই ওঠে না, বাসকো পোটলা তো আমার হাতেই থাকবে মা, ও তো আমি বইবো। ও বাবা গো, সে কথা বলিছি না কি রে বাবা? তবে কি, শ্বশুর বাড়ি গেলে ফল ওই মিষ্টি এইসব নিয়ে যেতে হয়। সে নেবো কোন, তারপর বলো মা। ওখানে গিয়ে ধপাস করে মাটিতে বসবি নি। আচ্ছা। উঁচু জায়গা দেখে বসবি, কত হলেও নতুন জামাই। ঠিক আছে, তারপর? তারপর শোন, ষাঁড়ের মতো চেল্লাবি নি, কোকিলের স্বরে কথা কইবি। মনে থাকবে? খুব থাকবে। এই না না, মানে থাকবে। নিন্দে চর্চা একদম করবি নি, সব কিছুতে ভালো ভালো কইবি। হ্যাঁ, ভালো ভালো কথা, তাই না? তাই হবে মা। ও হ্যাঁ, খেতে দিলি রাক্ষসের মতো গিলিস না যেন, ওরা সাধবে, বলবে আই টু নাও আই টু নাও, তুই কিন্তু না না করবি। ঠিক পাখিরা যেমন করে খায়, অল্প স্বল্প করে খাবি। ঠিক আছে, তাই হবে, পাখির মতোই খাবো।